আসসালামু আলাইকুম সবাইকে এমএম ব্রাদারের আজকের ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আপনারা অলরেডি স্ক্রিনে বেল্ট দেখতে পাচ্ছেন, প্রচুর পরিমাণে বেল্ট, অনেক নতুন বেল্ট এসেছে। সো আপনাদেরকে সামনের বেশ কিছু ভিডিও আমরা চেষ্টা করব যে আপনার শুধু বেল্ট দেখানোর। তো আজকের ভিডিওটা মূলত বেল্ট নিয়ে না, আজকের ভিডিওটা হচ্ছে জ্যাকেট নিয়ে। যেহেতু উইন্টার শুরু হয়ে গেছে, সো জ্যাকেটের ভিডিও স্বাভাবিকভাবে একটু বেশি বেশি আসবে, ঠিক আছে। সো আজকের জ্যাকেট, যেই জ্যাকেটটা দেখাবো সেটা একটু স্পেশাল। তো চলুন আমরা জ্যাকেটটা দেখি। এই হচ্ছে সেই জ্যাকেট, এটা আপনারা জানেন আমাদের একটা ফেমাস জ্যাকেট এই স্টাইলটা। তবে এটার এবারের বিশেষত্ব হচ্ছে আমাদের যে স্পেশাল যে ফিনিশ, তিনটা চামড়া আছে সেটার চকলেট ভার্সনটা দিয়ে এই বছর এই ডিজাইনটা এই প্রথম করলাম, ঠিক আছে। এখানে দুইটা জ্যাকেট দেখতে পাচ্ছেন, এই দুইটা জ্যাকেট কিন্তু একজন কাস্টমারেরই অর্ডার করা, ঠিক আছে। সো সেই ভাইটা কুড়িগ্রাম থাকে, কুড়িগ্রাম থেকে উনি অর্ডার করেছেন অনলাইনে। তো ওনার জন্যই প্রথম একেবারে প্রথম এই মডেল ডিজাইনটা আমরা এই চকলেটটা দিয়ে ফিনিশ করেছি, কমপ্লিট করেছি। সো ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। এবারে কিন্তু এই চামড়াটা আমাদের খুবই স্পেশাল একটা চামড়া, ঠিক আছে। আপনারা জানেন যে আমরা চামড়া নিয়ে নানা ধরনের এক্সপেরিমেন্ট করি এবং প্রতি বছরই নিত্য নতুন কিছু ফিনিশ আমরা নিয়ে আসি। সো তাই ধারাবাহিকতায় এবার হচ্ছে আপনার এই চকলেটের মধ্যে কালো শেড, ঠিক আছে। ছবিতে কতটুকু বোঝা যাচ্ছে জানি না, মানে এই চামড়াটা আসলে পছন্দ হবে না, আমার মনে হয় না এরকম পাওয়া যাবে। হ্যাঁ, হতে পারে 100 জনে হয়তো বা 10 জন পছন্দ করবে না, বাট 90 জনই পছন্দ করবে। আর ইয়াংরা তো মাস্ট, কারণ তারা জানে, তারা হলিউডের মুভি দেখে, তারা বাইরের জগৎ সম্পর্কে জানে, তারা জানে যে বাইরে কী ধরনের অসাধারণ লেদার জ্যাকেট মানুষরা পরে। সো আমাদের দেশে তারা পায়ও না, যার কারণে পড়তেও পারে না। কিন্তু আমরা সবসময় চেষ্টা করি ভালো কিছু আমাদের কাস্টমারদের হাতে তুলে দিতে। সো এই জ্যাকেটটা দেখেন, ঠিক আছে, এটা দুটা দুই সাইজের জ্যাকেট। উনি সম্ভবত ওনার কোনো বন্ধু বা ছোটো ভাইয়ের জন্য একটা বানিয়েছেন আর ওনার জন্য একটা বানিয়েছেন। এই মডেলটা এবার আমরা এই প্রথম এই চামড়া দিয়ে করলাম। সো এটা আরও বিভিন্ন কালারের আসবে, কালো, ব্লু, তারপর অ্যান্টিক ব্রাউনটা আমাদের শোরুমে মোটামুটি থাকে। আপনারা হয়তো যারা যারা শোরুমে এসেছিলেন এর মধ্যে তারা দেখেছেন, অনেকে নিয়েছেন। তো এইটা এই প্রথম আসলো, ঠিক আছে, এটা আগামীকালকেই কুরিয়ারের হাতে তুলে দিব। সো ভাবলাম আপনাদেরকে একটু দেখিয়ে নিই। এই হচ্ছে জ্যাকেটটা, এটার স্লিভটা কিন্তু একটু ডিফারেন্ট, স্ট্রেট স্লিভ না, ঠিক আছে, একটু কার্ভ। দেখেন এই যে, এটাতে দেখেন এই যে, ঠিক আছে, একটু কার্ভ, এখানটা থেকে কার্ভ হয়ে এই জিপারের অংশটা একটু উপরে উঠে গেছে, ঠিক আছে। আর এটা শোল্ডারটা যে এই ডিজাইন, ওকে, এটার শোল্ডার এখানে এই কাজটা করা আছে। এটা ব্যাক সাইডটা আমরা দেখি, ব্যাক সাইডটা খুবই চমৎকার। এই যে দেখেন, এখানে আপনার ঠিক মাঝ বরাবর এই ডিজাইনটা করা। আর এটা শোল্ডারে কিন্তু যে পিছন ব্যাক সাইডে কিন্তু এই 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 ডিজাইনটা আছে, ঠিক আছে, এই যে এটা এভাবে থাকবে। দেখেন কি চমৎকার একটা ডিজাইন, আমার পার্সোনাল ফেভারিট, সেরা আমার নিজের শোরুমে নিজেদের ডিজাইনের সেরা তিনটার মধ্যে এই ডিজাইনটা একটা, ঠিক আছে। এবং অনেক কাস্টমারও কিন্তু এটা খুবই পছন্দ করে, এমনও কাস্টমার আছে যারা আপনার এই সেম ডিজাইন দু তিন রকম চামড়া দিয়ে আমাদের কাছ থেকে করিয়ে নিয়ে গেছে। সো এটার বড়টা হচ্ছে এটা কিন্তু খুব বড় সাইজ। সো যে ভাই অর্ডার করেছেন, এটা সম্ভবত ওনার, হ্যাঁ, এই 6 ফিট 2 না 3 যেন হাইট ওনার। বডি স্ট্রাকচার আমরা মাপ দেখেই বুঝেছি ওনার বডি স্ট্রাকচারও খুবই ভালো, মানে একেবারে নায়কোচিত ফিগার আর কি। সো এই হচ্ছে দুইটা জ্যাকেট। সো এই তো আপনাদের সঙ্গে একটু শেয়ার করা, জাস্ট ভালো কিছু করলে, সুন্দর কিছু হাতে আসলে আপনাদের সঙ্গে শেয়ার করতে ইচ্ছা করে, তাই শেয়ার করলাম। আর প্রচুর জুতাও চলে এসেছে, সো এগুলো নিয়ে সামনে দেখাবো, এগুলো জাস্ট ফ্যাক্টরি থেকে ফিনিশ হয়ে এসেছে আর কি, তাই আমাদের স্টোরটা একটু এলোমেলো হয়ে আছে। সো আজকে এই পর্যন্তই। আর জ্যাকেট নিয়ে বা আরও অনেক প্রোডাক্ট নিয়ে অনেক ভিডিও কিন্তু দেয়া আছে, আপনারা একটু দেখে নেবেন। সো ভালো থাকবেন সবাই, অন্যদেরকেও ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।